হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ এর খেদমতে এক ব্যক্তি এসে দশ বৎসর থাকল। দশ বৎসর পর সে বলল, হযরত, এতকাল থেকে আপনার খেদমতে আছি কিন্তু কোনো কেরামত দেখলাম না। মনে হয় লোকটি নির্বোধ ছিল, তা না হলে এতকাল পর্যন্ত তার খেদমতে থাকা সত্ত্বেও তার কামালাত কিছু চোখে পড়ল না। তার কামালাতের সামনে কেরামতের কি বা মূল্য যে কেরামত দেখতে হবে। যা হোক, হযরত জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি আবেগে ভরে উঠলেন, বললেন, হে বৎস, এই দশ বৎসরে তুমি কি সুন্নতের বিরুদ্ধে আমার কোনো কাজ হতে দেখেছ? লোকটি আরজ করল, হযরত, সুন্নতের খেলাফ কোনো কাজ তো আজ পর্যন্ত আমি আপনার হতে দেখিনি। তিনি বললেন, তবে এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? দশ বৎসর পর্যন্ত সুন্নত বিরোধী কোনো কাজ না হওয়াটাই তো বড় কেরামত। এই কথা শুনে লোকটির চোখ খুলে গেল, সে আর কখনো কেরামত দেখতে চায়নি।